সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে তিলে তিলে গড়ে ওঠা ব্রিটিশ বাংলাদেশী সভ্যতার যাত্রা শুরু 1700 শতাব্দীতে। কঠোর পরিশ্রম, বারবার বঞ্চিত এবং নিগৃহীত হওয়ার চ্যালেঞ্জ, অধিকার আদায়ে দৃঢ় সচেতনতা, মূলধারায় নিজের জানান দেয়া এবং অংশীদারিত্ব নিশ্চিত করা, দুর্গম এই পথের সারথি হতে অনেকেরই চলে গেছে যৌবন, কেউ কেউ দিয়েছেন জীবন, আর তাদেরই ত্যাগে নির্মিত আমাদের আজকের ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির পটভূমি। তবে তার আগে প্রয়োজন ছিল যথেষ্ট অর্থের যোগান, এবং তার চেয়ে বেশি প্রয়োজন টেলিভিশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত ব্যক্তিত্ব সম্পন্ন একজন উদ্যোক্তার। ইতিমধ্যেই ব্যবসায় সফল হওয়া এক উদ্যমী তরুণ মাহি ফেরদৌস জলিল নিজের হাতে তুলে নিলেন সেই চ্যালেঞ্জ। সম্পূর্ণ নতুন কনসেপ্ট, নতুন সেট আপ, প্রোগ্রাম নির্মাণে বৈচিত্র্য, একঝাঁক মেধাবী মুখ আর এথনিসিটির বিচারে ব্রিটেন এবং ইউরোপের সবচেয়ে বৃহৎ ফেসিলিটি নিয়ে যাত্রা শুরু করা চ্যানেলসের জনপ্রিয়তা পেতে বেগ পেতে হয়নি। সব শ্রেণীর দর্শকদের চাহিদা মেটাতে নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য যেমন রয়েছে ইটস আওয়ার ডে, ঠিক তেমনি নতুন প্রজন্মকে পূর্বসূরীদের সংগ্রামী গৌরব গাথা জানাতে আছে জার্নি টু সাকসেস অথবা আমাদের প্রবীণ। বিলেতের জীবনের অত্যাবশ্যকীয় বিষয় নিয়ে স্কিলস ফর লাইফ, লিগ্যাল অ্যাডভাইস অথবা ল উইথ এন রহমান, সুস্থ জীবনের সহায়তার জন্য হেলথ টক অনুষ্ঠান প্রতিদিন জানান দিচ্ছে নতুন নতুন তথ্যের, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের সাবলীল এবং দুর্দান্ত উপস্থাপনায় লেটস টক অনুষ্ঠান যে কোনো মানদণ্ডে এখনও একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠান। ঠিক তেমনি স্পটলাইট অনুষ্ঠানটি কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলি গুরুত্বপূর্ণ অতিথিদের নিয়ে দর্শকদের সামনে তুলে ধরে। মহিলা অঙ্গন অনুষ্ঠানটি বিলেতের সমাজ ব্যবস্থায় নারীর অধিকার আর সম্ভাবনার গল্প তুলে ধরে দারুণ সব অতিথিদের চমৎকার সব আলোচনায়। 24 ঘন্টার টেলিভিশনে 24 ধরনের অথবা তার চেয়েও বেশি অনুষ্ঠান থাকতে পারে, ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন উপকরণ নিয়ে এক্সাইটিং পরিবেশনা থাকতে পারে, তবে দর্শকদের মন জয় করা অথবা কোনো একটি অনুষ্ঠান নিয়ে সেই টিভি চ্যানেল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শুধুমাত্র বিরল নয়, অনেক ক্ষেত্রেই অসম্ভব। রিয়েলিটি উইথ মাহি অনুষ্ঠানটি সেই বিরল দৃষ্টান্তের অনন্য উদাহরণ। খুঁটিনাটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের কঠিন অথচ দৃঢ়তার সাথে উপস্থাপন, মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত সব প্রশ্নের ঝাঁজে আত্মবিশ্বাসী অতিথিদের অনবদ্য উত্তর আর দর্শকদের সরাসরি অংশগ্রহণ, সব মিলিয়ে রিয়েলিটি উইথ মাহি শুধুমাত্র একটি টক শো নয়, বরং অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাস, স্লেশ আর বিনোদনেরও খোরাক জুগিয়েছে। খুব শীঘ্রই আবারও শুরু হতে যাচ্ছে রিয়েলিটি উইথ মাহি। সঙ্গীত বিনোদনের অবিচ্ছেদ্য অংশ, বর্তমান বাস্তবতায় পাশ্চাত্য ঘরানার সঙ্গীতের ব্যাপক প্রচার ও প্রসারের কারণে দেশি সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং সময় পার করছে। বিলেতের মাটিতে সেই চ্যালেঞ্জ বহুমাত্রিক, সেই চ্যালেঞ্জেরও সঙ্গী চ্যানেলস। বৈঠকি, সুরে সুরে আলাপ, মাটির সুর, বাউলিয়ানা, রক অ্যান্ড ফোক, গান অ্যান্ড ফান ধারাবাহিকভাবে ছিল দর্শক বিনোদনের কেন্দ্রবিন্দুতে। গত 6 মাস ধরে আবার শুরু হওয়া সূর্যলসা অনুষ্ঠান শুরু থেকেই নান্দনিক পরিবেশনায় সঙ্গীত পিপাসুদের জন্য বিলেতের মাটিতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। নতুন শুরু হওয়া গানের ডায়েরি অনুষ্ঠানটি চেনা সঙ্গীতের ক্লাসিক পরিবেশনা আর বিশ্লেষণে ইতিমধ্যেই সূচনা করেছে প্রত্যাশিত ঝংকার। এছাড়া সারা বছর জুড়ে বিখ্যাত সব শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের চাহিদা পূরণে চ্যানেলস সবসময় সচেষ্ট। আর বাংলাদেশ নিয়ে বিলেতে প্রচারিত লাইভ অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে পুরনো প্রোগ্রাম অভিমত রাজনীতিবিদদের দেশপ্রেমিক প্রবাসীদের সামনে সরাসরি উপস্থাপন করে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে গত 10 বছর ধরে বিলেতের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানের মর্যাদায় আসীন। নতুন প্রজন্মের সাথে আমাদের চলমান কমিটমেন্ট আরও প্রসার করতে চ্যানেলস শুরু করেছে নতুন নতুন অনুষ্ঠান, যেসব অনুষ্ঠানের ধারণা পরিচালনা থেকে শুরু করে উপস্থাপনাও করছেন নতুন প্রজন্মের একঝাঁক প্রতিভাবান তারকা। সানডেশোর বৈচিত্র্যময় কন্টেন্ট, টপ ট্রেন্ডসের আলোচিত ভিডিও ক্লিপস, বিজনেস টু বিজনেস অনুষ্ঠানের ইয়াং এন্টারপ্রেনারদের প্রতিভা, ইউথ ম্যাটার্স অনুষ্ঠানে তারুণ্যের সংকট আলোচনায় দুর্দান্ত বিশ্লেষণ অথবা লোল শোর লামিশার উইয়ার্ড প্রশ্ন, সবই নতুন প্রজন্মের প্রতি আমাদের কমিটমেন্টকে আরও জোরালো করে।
আর এভরিথিং অর নাথিং গেম শো বাংলা টিভি ইন্ডাস্ট্রিতে গেম শো সৃষ্টিতে উজ্জ্বল ইতিহাস হয়ে থাকবে সবসময়। বিলেতের প্রথম স্পোর্টস প্রোগ্রাম স্পোরিয়াম এবং ফুটবল নিয়ে অন দ্য বল প্রোগ্রাম স্পোর্টস লাভারদের কাছে চ্যানেলসকে প্রতিনিধিত্ব করে একমাত্র আইটি শো বিটস অ্যান্ড বাইটস টেকনোলজি আর বিনোদনের মিশ্রণে আইটি প্রফেশনালদের প্রিয় অনুষ্ঠান। ধর্মীয় রীতিনীতি আর মূল্যবোধের প্রতি আমাদের কমিউনিটির বিশ্বাসকে সমুন্নত রাখতে জনপ্রিয় অনুষ্ঠান ইসলাম এসেনশিয়াল গত এক যুগ ধরে ছোট বড় সবার প্রিয় অনুষ্ঠান। মক্তব, টুয়ার্ডস দি অরিজিন অনুষ্ঠান ইসলামের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরে ধর্মীয় জ্ঞানকে করছে সমৃদ্ধ। এছাড়া আমাদের অন্যান্য ইসলামিক অনুষ্ঠানগুলির বিষয় এবং পরিবেশনায় গুরুত্ব দেয়া হয় যেন দর্শকদের ইসলাম সম্পর্কে আরও বেশি জানার আগ্রহের সৃষ্টি করে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পাউন্ড ডোনেট করে থাকেন। তাদের ডোনেশনেই সাইক্লোন সিডোরে আক্রান্ত এলাকায় নির্মিত হয় শাহজালাল আর শাহপুরান ভিলেজ। এই ডোনেশনেই বাংলাদেশের কোনো এতিম ডিজেবল শিশু সক্ষম মানুষ হওয়ার স্বপ্ন দেখে, ভরসা পায় ক্যান্সার আক্রান্ত রোগী, অথবা চোখের আলো ফিরে পায় কেউ কেউ। আর বিশ্ব মানবতা যখন বিবেকহীন অস্থিরতায় রূপ নেয়, ব্রিটিশ বাংলাদেশিদের মহত্বের পসরা তখন পৌঁছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ব্রিটিশ রেজিস্টার্ড চ্যারিটি সংস্থাগুলির সহায়তায়। আত্মমানবতার ডাকে সাড়া দেওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ সমুন্নত করতে ব্রিটিশ বাংলাদেশিদের দানে নির্মিত হচ্ছে ধর্মীয় এবং বহুমুখী প্রতিষ্ঠান। আর এভাবেই চ্যানেলস গত এক যুগ ধরে চ্যারিটি ডোনেশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে কমিউনিটিতে প্রতিষ্ঠিত। স্পেশাল অনুষ্ঠান নির্মাণের বাস্তবতা এবং আয়োজন সবসময়ই চ্যালেঞ্জিং। চ্যানেল স্টার নির্মাণ করে চ্যানেলসই প্রথম আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপহার দেয়। ফিজি বসের আয়োজন সুস্পষ্ট জানান দেয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত অপার সম্ভাবনার কথা। সুন্দর করে বাংলা লিখি বারবার দেখিয়ে দেয় সঠিক উদ্যোগ আর প্যাশন থাকলে আমাদের ছেলেমেয়েরাও আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরবে। কিউ ফ্যাক্টর অনুষ্ঠান আশ্বস্ত করে পাশ্চাত্য সংস্কৃতির বেড়াজালে হারিয়ে না যে নতুন প্রজন্ম ঠিকই আঁকড়ে ধরবে নিজের ধর্মীয় মূল্যবোধকে। চ্যানেলসের ভাইস চেয়ারম্যান আব্দুল হকের তত্ত্বাবধানে কেটারিং সার্কেল অনুষ্ঠানটি কারি ইন্ডাস্ট্রির সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরতে সবচেয়ে বড় মিডিয়া প্রয়াস হিসাবে স্বীকৃতি পেয়েছে সারা ব্রিটেনে। আর চ্যানেলস চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপির নেতৃত্বে আয়োজিত চ্যানেলস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি আমাদের কীর্তিমানদের অদম্য সফলতা উদযাপনের মাধ্যমে খুঁজে নিয়ে আসে আমাদেরই রোল মডেলদের। একটি প্রাতিষ্ঠানিক আবহ যদি কোনো প্রতিষ্ঠানে না থাকে, তবে সেই প্রতিষ্ঠান থেকে পেশাদার কোনো আউটপুট প্রত্যাশা অনেকটাই দুরাশা। ইউরোপের সবচেয়ে বড় এথনিক টিভি স্টেশন চ্যানেলসের কলেবর সবসময় উৎসাহব্যঞ্জক, তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। চ্যানেলসের ফাউন্ডার মাহি ফেরদুস জলিলের তত্ত্বাবধানে একটি দৃষ্টিনন্দন উন্নত প্রযুক্তির সন্নিবেশনে নির্মিত হচ্ছে সম্পূর্ণ নতুন আরেকটি চ্যানেলস কমপ্লেক্স। নতুন কলেবর, নতুন প্রযুক্তি আর এক্সাইটিং অনুষ্ঠান নিয়ে চ্যানেলসের কর্মীরা আরও বেশি আমোদিত আর উদ্বেলিত করার সুযোগ পাবেন কমিউনিটিকে। সিলেট থেকে প্রতি সপ্তাহের অনুষ্ঠানগুলি আমাদের নিয়ে যায় কোলাহলমুখর শৈশব আর কৈশোরের দুরন্তপনায়। হাটবাজারের চটপটে কই মাছ, আমাদের গ্রাম অনুষ্ঠানের নৈসর্গিক দৃশ্য, নদীকথা অনুষ্ঠানের স্থির নদীর অপরূপ রূপ, ভিজিট বাংলাদেশ অনুষ্ঠানের রোমাঞ্চকর যাত্রা দর্শক হৃদয়কে শুধু আন্দোলিত করে না, বরং দেশপ্রেমের মহিমায় উদ্বুদ্ধ করে। আর চ্যানেলসের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেলস নিউজ নিঃসন্দেহে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রতিদিনের সবচেয়ে বড় নিউজ সোর্স। ইউকে, ইউরোপ এবং সিলেটে আমাদের একঝাঁক পেশাদার কর্মী নিরলসভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে প্রতিদিন চ্যানেলস নিউজের মাধ্যমে সফলতার সাথে তুলে ধরেছেন গত এক যুগ ধরে। কমিউনিটি নিউজ সিলেট নিউজ সেই প্রচেষ্টাকে করেছে আরও সমৃদ্ধ। শুধুমাত্র রাজনৈতিক অংশীদারিত্ব নয়, চ্যানেলস সারা বছর ভিন্ন ভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে কমিউনিটির চেতনাকে সবসময় সবার আগে তুলে ধরেছে। হোক সেটি জাতীয় নির্বাচন অথবা প্রবাসীদের কোনো ন্যায্য আন্দোলন,
কিংবা অযাচিত কোনো প্রতিবন্ধকতা এবং সংকট। চ্যানেলেস নিঃসংকোচে সবসময় কমিউনিটির পাশে। এই শক্তিকে আঁকড়ে ধরে চ্যানেলেস নির্মাণ করবে তার আগামীর ভবিষ্যৎ।